উপস্থিত মা ও বোনেরা আপনারা ভালোভাবে কথাকে শ্রবণ করুন। আপনাকে বলে যাচ্ছি, আপনি আমার এই আওয়াজের দিকে লক্ষ্য করুন। পৃথিবীতে এমন কোনো হাদিস পাবেন না পুরুষের জন্য যে চারটি কাজ করলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে। পুরুষের জন্য আপনি এমন কোনো পৃথিবীতে হাদিস খুঁজে পাবেন না আজ থেকে কিয়ামত পর্যন্ত যে চারটি কাজ যদি পুরুষ করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে, পুরুষেরা এরকম হাদিস পাবেন না। তবে মহিলারা যদি এই চারটি কাজ পালন করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে, আল্লাহ রসুল বলেছেন। প্রমাণ হচ্ছে এই হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, যদি কোনো নারী পাঁচাত্ত সালাত আদায় করে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে। দুই, অসমাত সাহারাহা, যদি কোনো নারী রমজান মাসে সিয়াম পালন করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করে যাবে। তিন, ও আহসানাত ফারজাহা, যদি কোনো নারী তার লজ্জা স্থানের হেফাজত করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে। চার, ও আতাআত বালাহা, যদি কোনো নারী তার স্বামীর কথাবার্তা শোনে, তার স্বামীর আনুগত্য করে তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে। ফাল তাদখুল মিন আই আবু আবি বিল জান্নাতি সাআত, তাহলে সেই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছুক সেই দরজা দিয়ে প্রবেশ করে যাবে। সম্মানিত মা ও বোনেরা, আপনাকে বলছি, আপনার জান্নাত যাওয়া একেবারেই সহজ। আপনি চারটি কাজ পালন করুন, বেশি কাজ করতে হবে না আপনাকে, তাহাজ্জুদের সলাত আদায় করতে হবে না। শুধু চারটি কাজ করুন। এক, শুধু পাঁচাত্ত সলাত আদায় করুন। দুই, রমজান মাসের সিয়াম পালন করুন। তিন, নিজের লজ্জা স্থানের হেফাজত করুন। চার, স্বামীর অনুসরণ করুন। এই তিনটি কাজ তো ঠিক আছে, এই চার নম্বর কাজটা যদি আল্লাহ রসুল না বলতো তো মানে ভালোই হতো, তাই তো? এই তিনটি কাজ মহিলাদের কাছে খুব সহজ, তবে এই চার নম্বর কথাটা যে আল্লাহ রসুল বলেন স্বামীর অনুগত্য করা, এটাই খুব কঠিন। সম্মানিত উপস্থিতি, স্বামীর অনুগত্য করা খুবই যে কঠিন। আপনি আপনার স্ত্রীকে বলছেন আমার গামছাটা কিংবা জামাটা এনে দাও, তো আপনার স্ত্রী ঘুরিয়ে আপনাকে বলছে তুমি যাও না ঘরে, তুমি একটু ঘর থেকে নিয়ে নাও না, আমি তো কাজ করছি। স্বামীর আনুগত্য করা কত কঠিন আমি আপনাকে কি দিয়ে বোঝাই। উপস্থিত বৈঠকের মা ও বোনেরা, আপনাকে বলছি চারটি কাজ পালন করুন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত